হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে হচ্ছে ইউএসএতে 4th July, আর এখন দুপুরবেলা। আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি। হঠাৎ করে জানো তো, এই দুপুর থেকে দেখছি হঠাৎ বৃষ্টি। সকাল থেকে কিন্তু দিব্যি রোদ উঠেছিল, আর এখন দেখো আকাশের অবস্থা পুরো কালো হয়ে এসছে। বাইরে তো রীতিমতো জোরে জোরে হাওয়াও দিচ্ছে, আবার মাঝে সাঝে বাজও পড়ছে। তো আমাদের টেক্সাস হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি সব পাবে, ঝড় বৃষ্টি তুফান রোদ গরম ঠান্ডা, মানে মিক্সড ওয়েদার। এই যে এখন ঘড়িতে বাজে 1:15, তো আজকে এখনও লাঞ্চ করিনি, এবার লাঞ্চ করব। এইদিকে ঘরে লাইটটা জ্বেলে রেখেছি, নয়তো না পুরো অন্ধকার হয়ে গেছে। এই দেখো, তো আজকে অনেক দিন পর একটু জানলাও খুললাম এসি বন্ধ করে, এত গরম পড়েছে একদিন, মানে রেগুলার আমরা এসি ছাড়া একটুও থাকতে পারছি না। আর এখন বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে লাঞ্চ করে নিই। তো আজকে কী কী লাঞ্চে আছে চলো দেখাই তোমাদের। এখানে আছে ভাত আর শশা, দুটো শশা অর্ক খেয়ে গেছে আর দুটো আমার। আর এখানে আছে মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। তো এখানে মাছ বলতে রুই কাতলা খেতে গেলে তো যেতে হয় বাংলা বাজারে, বাংলাদেশি শপে, আপাতত নেই তাই তোমার ওই তেলাপিয়ার ফিলে পাওয়া যায়, সেই ফিলেটা দিয়েই আজকে রান্না করেছি ফুলকপি আলু দিয়ে ঝোল হালকা ধনে পাতা ছড়িয়ে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে তারপরে স্নান করলাম, তারপরে হঠাৎ অর্ক ফোন করে বললো যে আজকে একটু বেড়াতে যাব। তাই এখন রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়েও গেছি। ঘড়িতে এখন বাজে ওই 5:30 মতো, আর আজকে হচ্ছে 4th July। 4th July হচ্ছে ইউএসএর ইন্ডিপেন্ডেন্স ডে। যদিও ইন্ডিপেন্ডেন্স ডে বললে কেমন একটু শোনায়, কারণ ইউএসএ তো আর লড়াই করে নিজেদের মানে ইন্ডিপেন্ডেন্সই কোথা থেকে ছিনিয়ে নেয়নি, বলা চলে আজকে ইউএসএর বার্থডে। তো সেই জন্য আমরা যাচ্ছি একটা পার্কে। আজ ওখানে অনেক রকমের প্রোগ্রাম আছে, শো আছে। তো এটা মূলত ডাউন টাউনে, তোমাদের যে বিল্ডিংগুলো দেখালাম এটা হচ্ছে ডাউন টাউন। তো আমরা বাসে করে, একটা বাসেই আসলাম, আধ ঘন্টার সময় লাগলো। এই ডাউন টাউনের এখানেই একটা পার্কে যাব। তো চলো তোমরাও দেখতে থাকো, আর সাথে থাকবে কিন্তু একদম লাস্ট পর্যন্ত। আজকে যেহেতু প্রোগ্রাম আছে, পুলিশ দেখো কত পুলিশ নেমেছে রাস্তায়। আর অ্যাকচুয়ালি এই সমস্ত সেলিব্রেশনের দিনগুলোতে না, এখানে কিন্তু অনেক সিকিউরিটির দরকার পড়ে, অনেক কিছু ঘটে। আসলে ইউএসএতে আমরা অনেক কিছু শুনি, তো স্পেশালি কোনো সেলিব্রেশনেই আমরা বাইরে সেরকম বেরোই না। আর এদিকে রোদ দেখো, একদম খটখটে রোদ উঠে গেছে আবার বৃষ্টির পরে। যাক সেটা নাই, ভালোই হয়েছে, কিন্তু বাইরে বেশ গরম। তো আমরা হাঁটতে হাঁটতে এখন জিপিএস দেখতে দেখতে যাচ্ছি পার্কের দিকে। তো তোমাদের যেটা বলছিলাম, তো এই সেলিব্রেশনের দিনগুলো না আমরা বাইরে মানে বেশি ক্রাউড বা গ্যাদারিং এগুলো সাধারণত অ্যাভয়েডই করি, কিন্তু আজকে মনে হলো যে আজকের দিনটা ঘরে বসে থাকতে খুব মন খারাপ লাগছে। তো অর্ক চলে আসলো তাড়াতাড়ি, তো বললো চলো, যে ও আসলে দেখছিল যে এখানে কোথায় কোথায় প্রোগ্রাম হচ্ছে আজকে সেলিব্রেশন। তো আজকে আমরা যেখানে এসেছি এখানে আছে আজকে অনেক রকমের প্রোগ্রাম, তার সাথে আছে ফায়ারওয়ার্ক। তো ফায়ারওয়ার্ক আমি কখনো দেখিনি, সেটাই আজকে দেখবো। তো এই পার্কে ঢোকার মুখ থেকেই দেখলে সেলিব্রেশন শুরু। আর এটা হচ্ছে পার্কের পুরো চারিদিকটা সবুজে সবুজময়, আর কি সুন্দর দেখতে লাগছে, একবার দেখো। উফ, দেখে মনে হচ্ছে যেন চোখ জুড়িয়ে গেল, এত সবুজ অনেক দিন পর কিন্তু দেখলাম। তো আমার মনে হচ্ছে এই পার্কটা পুরো সবুজের গাছে ঘেরা একদম। চলো সামনের দিকে যাই, সামনের দিকেও আরও গানের আওয়াজ আসছে কিন্তু কানে। আর এই যে আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম তোমাদেরকে সেটাও একবার দেখাই এই দিকটা দিয়ে। তবে আজকে বেশ গরম আছে ভাই, কি বলবো, পুরো ঘামছি তরতর করে। চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখি আসল ভেনু কোথায় আছে। তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তা ধরে, আর এখানে দেখছি পোর্টেবল ওয়াশরুমের ব্যবস্থা করেছে, বেশ ভালো না ব্যাপারটা। এখানে দেখছি 3টে না 4টে মতো আছে পোর্টেবল ওয়াশরুম, সবাই এখানে যাচ্ছে। এখানে আবার ওয়াশরুমকে রেস্ট রুম বলে, আমার বেশ ব্যাপারটা ভালোই লাগে। আর এই যে সামনে ডাউন টাউনের বিল্ডিংগুলো, এখানে আবার দেখছি টিকিট কাটার ব্যবস্থা।
তো পার হেড $10 করে টিকিট লাগছে। এখানে দুটো কাউন্টার আছে, এদিকে ক্যাশ আর ওদিকে ক্রেডিট। তো আমরা এখন দুজনের জন্য দুটো আগে টিকিট কেটে নিই। কি কি ইনক্লুডেড আছে নাকি কিছু জিজ্ঞাসা করো। তো টিকিটের সাথে কিছুই ইনক্লুডেড নেই। আমি ভাবলাম হয়তো কিছু খাওয়া দাওয়ার বা কিছু দেবে, না না সেরকম কিচ্ছু নেই। এখানেও প্রচুর পুলিশ আছে, জাস্ট এটা এন্ট্রি ফি, ভেতরে প্রোগ্রামটা আমরা এনজয় করতে পারবো। আর তার সাথে তোমাদের যেটা বললাম ফায়ারওয়ার্ক, এটা উমা এখানে দেখো আবার একটা ঠান্ডা জলের বুথ, কি সুন্দর, সবাই জল খাচ্ছে, আমরাও একটু জল খেয়ে নিই। জলটা দেখেই যেন আরও তেষ্টাটা বেশি পেয়ে গেল। আর এত গরম বলছি না, সবাই দেখো জল খেতে দাঁড়িয়ে পড়েছে। এই যে অর্গও গেল জল খেতে, সবাই তো আবার বোতলে করে ভরে নিচ্ছে, আমরা যদিও ব্যাগে করে ঠান্ডা জল নিয়েই এসেছি। এখানে কি সুন্দর একটা ব্যবস্থা, না বেশ ভালো লাগলো। যাই এবার একটু আমিও খেয়ে নিই। প্রোগ্রাম মানেই তো এখানে স্টল থাকবেই। আর ঢুকেই দেখো এই আমরা ডান দিক জুড়ে দেখছি রাস্তাটাতে প্রচুর স্টল বসেছে। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফুড ট্রাক, এখানে এই ট্রাকগুলোকে বলে ফুড ট্রাক, যে ট্রাকগুলো খাবার বিক্রি করে। প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক দেখো সবাই হাতে পাখা নিয়ে ঘুরছে, মানে বুঝতে পারছো কেমন গরম। আর সবাই না এখানে বুদ্ধি করে একটা করে ফোল্ডিং চেয়ার এনেছে, সবার বগলে একটা করে চেয়ার গোজা। আর আমরাই গো বেচারা কিচ্ছু নিয়ে আসিনি, যদিও আমাদের ওই ফোল্ডিং চেয়ারগুলো নেইও। অ্যাকচুয়ালি ওগুলো না যারা গাড়ি নিয়ে এসছে তাদের জন্য ভালো, গাড়িতে ক্যারি করতে পারবে। আর আমরা না এখানে বসার জন্যও কিছু আনিনি, বাট মনে হচ্ছে একটা কিছু ম্যাট টাইপের আনলে ভালো হতো। চলো দেখি আসল প্রোগ্রামটা কোথায় হচ্ছে। কানে গান আসছে, এইটাই মনে হচ্ছে এন্ট্রিটা। সব লোকজন এদিক দিয়েই যাচ্ছে, চলো দেখা যাক যে এখানেই মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। ওই যে সবার হাতে পতাকা দেখছো না, দিচ্ছে, সেও দিচ্ছে, আমি জানি দিচ্ছে। এই তো এখান থেকে প্রোগ্রাম দেখছে, এবার কিছু হবে। এই তো প্রোগ্রাম হচ্ছে, চেয়ারগুলো পাওয়া যাচ্ছে নিশ্চয়ই। আমরা একটু খুঁজে খুঁজে এই যে এখানে বসে পড়েছি, এখানে সবাই বসার জন্য ম্যাট এনেছে, বাট আমাদের কাছে কিছুই এই মুহূর্তে নেই। এই দেখো তোমাদের দেখায় আমাদের আশেপাশে কারা বসে আছে। আর এই যে এখানে স্টেজে প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন গান টান হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মেন স্টেজ। আর এই দেখো প্রচুর লোকজন এসেছে, এত গরম না মানে কি বলবো, কিছু জন তো ছাতা মেলেও বসে আছে, মাঝে মাঝে সূর্য উঁকি দিচ্ছে, যেহেতু আজকে একটু বৃষ্টি হলো তো মেঘলা ওয়েদার। আর এখান থেকে ডাউনটাউনটা দেখতে আরও সুন্দর লাগছে, বিল্ডিংগুলোর এক একটার মানে আর্কিটেকচার দেখছো অসাধারণ, মনে হচ্ছে তাকিয়েই থাকি। এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে, এখানে তো তোমাদের বলেইছি সন্ধে হয় রাত 9টায়, সেই জন্য এখনও এত আলো। মাঝে মাঝে রোদ দিচ্ছে না, দেখো সবাই ছাতা মেলে বসে আছে, আমরাও মাঝে একবার ছাতা বের করলাম, এই যে এখন আবার অর্ক মানে ছাতা খুললো, এত মানে এখানে রোদ আসছে আর সূর্যটা ওই দিকেই অস্ত যাচ্ছে। তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটা বড় চিপসের প্যাকেট আর এক বোতল ঠান্ডা জল, মানে ওটা খেয়ে সত্যি বিরাট তৃপ্তি পাচ্ছি। আর এখানে না প্রচুর দাম, কিছু কিছু স্টল বসেছে তো $10 নিচে সেরকম কিছুই নেই, স্পেশালি ড্রিঙ্কস ঠান্ডার জন্য। তো এখন আমরা কিছু খাচ্ছি না, দেখি কতক্ষণ থাকতে হয়, খাবার হলে একটু পরে গিয়ে কিছু একটা কিনে আনবো। অর্ক বারবার বলছে যে যাও আইসক্রিম কিনে আনো, কিন্তু এখানে যে আইসক্রিমগুলো পাওয়া যাচ্ছে আমার একদমই পোষাচ্ছে না সেগুলো দেখে।
তো ওই দেখো দূরে দুটো ফুড ট্রাক রয়েছে, তাই এই মুহূর্তে যাচ্ছি না। আর তোমাদের আরো একটা জিনিস দেখাবো, দেখবে এই দেখো আমাদের মাথার উপরে একটা হেলিকপ্টার ঘুরছে, এ কিন্তু অবজার্ভ করছে, এ কোথাও যাচ্ছে না, অনেকক্ষণ থেকে এই পার্কের ওপরেই ঘূর্ণি খাচ্ছে। এই আমরা একটা পার্কে আছি আর এর পাশে নাকি আর একটা পার্ক আছে, তো এই দুটো পার্ককেই মনিটর করছে ওপর থেকে, তার সাথে দু তিনটে আবার ড্রোনও চলছে। যদিও এই ড্রোনের ছবিগুলো আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমরা তো মেন স্টেজ থেকে একটু দূরেই আছি, কারণ ওই সামনেটাই প্রচুর ক্রেজ, প্রচুর ভিড়, তো আমরা এই স্ক্রিনটা থেকে সব প্রোগ্রাম দেখছি। যাক এখন একটু উঠে আসলাম বাইরের দিকে, যে চলো একটু দেখে আসি বাইরে আর কি কি স্টল বসেছে। তো এই হচ্ছে এখানের মূলত সব স্টল, স্পেশালি আমেরিকায় সবাই যেটা পছন্দ করে সেটা হচ্ছে হটডগ। এখানে স্ট্রিট ফুড মানেই হচ্ছে হটডগ, আর তোমার ফ্রাইজ, চিকেন ফ্রাইজ এইসব টুকটাক পাওয়া যায়। তো একটু স্টলগুলো ঘুরে নিই আর চলো তোমাদেরকেও দেখাই যে এখানে কী কী স্টল বসেছে। আইসক্রিমের দোকানে লাইন দেখলে, বিশাল লাইন, আবার এই দোকানটাতেও দেখছি বিশাল লাইন পড়েছে। লাইন দেখো, লাইনের শেষ কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই লাইন দিয়ে কিনছে। কিন্তু আমরা এত চিপস খেয়ে নিয়েছি না, পুরো পেট ভরে গেছে, একটা বড় প্যাকেটের লেজ শেষ করে ফেলেছি প্রায়। তো এই মুহূর্তে আর কিছু খাওয়া দাওয়া করবো না, আইসক্রিমটা কিনবো ভেবেছিলাম, কিন্তু যে আইসক্রিমটা দিচ্ছে সে আমাদের ওখানে যেমন গোলা বা কোলা কি একটা বলি না আমরা, ভুলেও গেছি, আমি গোলা বলি মোস্ট প্রবাবলি, তো ওরকম টাইপের আইসক্রিম, শুধু আইস দিয়ে দিচ্ছে, ওপর থেকে সিরাপ নিতে হচ্ছে। ওই আইসক্রিমটা আমার নিতে ঠিক ইচ্ছে করলো না, তাই আর নিলাম না, তার উপর যা লাইন। তো এইদিকে দেখো আরও অনেক রকমের স্টল বসেছে, ভালোই কিন্তু মানুষজন কিনছেও, কারণ উপায় নেই না, প্রোগ্রামে মানে এনজয় করতে গেলে তো একটু মুখ চালাতেই হবে। এখানে দেখলাম একটা আবার টার্কি লেগ পাওয়া যাচ্ছে, এই টার্কি লেগগুলো আমরা কিছুজনদের খেতেও দেখলাম, এত বড় বড় সাইজের লেগ, তাহলে টার্কিটা কত বড় সেটাই ভাবছি। এখানেও লাইন দেখো কি ভিড়, সবাই হাওয়া খেতে খেতে লাইন দিয়েছে এই টার্কির লেগ খাবে বলে। টার্কি মানে অ্যাকচুয়ালি একটা বড় সাইজের মুরগি আর কিছুই না, তার খাওয়ারই লোকের ক্রেজ দেখো কত। চলো দেখি সামনে আর কি কি স্টল আছে, আর বেশি হাঁটতে পাচ্ছি না, এবার আবার একটু গিয়ে বসবো, কোথাও না শান্তি পাচ্ছি না আজকে এসে, এত গরম, না বসে না দাঁড়িয়ে না হেঁটে কোথাও শান্তি নেই। এই যে এই যে এই তোমাদের আইসক্রিম স্টলটার কথা বলছিলাম, এখানে এর নাম দিয়েছে কোনা আইস, ঠিক আছে, কিছুই না, ওরা র বরফটা দিচ্ছে আর ওখান থেকে তোমার পছন্দ মতো সিরাপ অ্যাড করে নিতে হচ্ছে, তারই মানে ছোটোটার দাম হচ্ছে $7 থেকে শুরু। এই দেখো লাইন পড়েছে, এটাতেও লম্বা লাইন, কি করবে মানুষ এই গরমে আইসক্রিম ছাড়া আর কী খাবে, আর এটা তো আইসক্রিম নয়, এটা নর্মাল আইস, তো সেই জন্য সবাই এটাই খাচ্ছে। এই হাঁটতে হাঁটতে একটা দোকান দেখতে পেলাম, এখানে আবার গোলাপ যেমন বিক্রি হচ্ছে, $5 করে আবার দাম, সরি $5 নয় $5, মানে হচ্ছে প্রায় $400, $400 তিনটে বোধহয় গোলাপ যেমন দেবে। তো ভালোই লাগলো, গোলাপ যেমনও বিক্রি হচ্ছে, আর তার সাথে দেখলাম রোল, কি কাঠি রোল টাইপের কিছু একটা, যদিও ওটা আমার দেখে ইন্ডিয়ান দোকান মনে হলো না, বাট ওই হয়তো রেখেছে কারণ জানে এখানে সবাই আসবে দেখতে, সবার জন্যই সব রকমের খাবার আছে। এই গরমের জন্য হিউস্টনে দেখো কত ভালো ব্যবস্থা, এখানে মেট্রো কুলিং বাস রেখেছে, ভাবতে পারছো এসব কনসেপ্ট তো আমরা ভাবতেই পারি না, মানুষের এত গরম লাগবে সেই জন্য এখানে একটা বাস রেখে দিয়েছে, তার ভেতরে এসি চলছে, মানুষজন গিয়ে একটু ঠান্ডা হয়ে আসতে পারবে। আমরাও ঢুকলাম এসির হাওয়া খাবো বলে, ও বাবা যা ভিড়, বসারই জায়গা নেই আর দাঁড়ানোরও জায়গা নেই, আর এটা তো ঢোকার রাস্তা না, সবাই ঢুকছে, ওই আর কি একটু এসির হাওয়া গায়ে লাগছে এই অনেক। চলে আসলাম আবার প্রোগ্রাম দেখতে, ভিড় দেখো আস্তে আস্তে ভিড় বাড়ছে, কারণ রাত্রিবেলাতেই আছে ফায়ারওয়ার্ক, আর তখনই তো আসল মজা হবে, তখনই আসল মানে সবাই ওটাই দেখতে আসবে, আজকে সেলিব্রেশনের মেন অ্যাট্রাকশান, তো সেই জন্য ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে, আমরা তাই একদম গুটিসুটি মেরে জায়গা নিয়েছি আর কোথাও যাব না,
এখানেই বসে গেছি, যদি কিছু খাওয়ার হয় এখানেও দু তিনটে স্টল বসেছে, ওখান থেকেই কিছু একটা কিনে আনবো। এখন সূর্য অস্ত যাচ্ছে, ঘড়িতে ওই 8:30 মতো বাজে, তো ফায়ারওয়ার্কটা প্রবাবলি 9:30 দিকে হবে। তো তোমাদেরকে ফায়ারওয়ার্ক দেখার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন ফায়ারওয়ার্ক হয়। কেমন লাগছে তোমাদের বলো, জানাও কমেন্ট করে। আমাদের তো মানে কি বলবো, মনে হচ্ছে কোথায় আছি, যেন রিয়েল একটা মুভি সিন দেখছি, এরকম একটা ফিলিংস, মানে আমি বলে বোঝাতে পারবো না আমার ফিলিংসটা বা আমাদের এক্সপিরিয়েন্সটা। জানি না তোমাদের স্ক্রিনে কতটা ভালো লাগছে, বাট খালি চোখে ইটস অসম রিয়েলি। মানে আমি এই এক্সপিরিয়েন্সটা আমার এই জীবনে কোনো দিনও ভুলবো না। এটা এত ভালো একটা এক্সপিরিয়েন্স, আর এত মানুষের ভিড় এই এত রাত্রিবেলায়, হাজার হাজার মানুষ এখানে বসে আছে শুধুমাত্র এই ফায়ারওয়ার্কের শোটা দেখবে বলে। তোমরা বুঝতে পারছো, এটা মানে সিরিয়াসলি আমি মানে মনে হচ্ছে যেন আমার জীবন ধন্য হয়ে গেল, এত সুন্দর একটা শো দেখতে পেলাম আজকে। তো এবার এটা শেষ হবেই, টানা 5-7 মিনিট ধরে হলো, আর এই দেখো আমরা এখন জাস্ট বেরোলাম। পুরো মনে হচ্ছে যেন একটা মেলা ভাঙলো, ঠিক আমাদের ওদিকে মেলা ভাঙলে বা রাত্রিবেলায় যাত্রাপালা শেষ হলে ঠিক যেমনভাবে লোক বেরোয়, দেখো এখন পুরো সেরকমভাবে লোক বেরোচ্ছে, গিজ গিজ করছে সবাই। তো আমরাও এখন যাচ্ছি বাস ধরতে হবে, ঘড়িতে এখন প্রায় 10:30 বেজে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না, অবশ্যই এক্ষুনি কমেন্ট করো আর জানাও আমাকে কেমন লাগলো তোমাদের ওই ফায়ারওয়ার্ক শো, আর আর তার সাথে আজকের পুরো ভিডিওটা বা পুরো ব্লগটা। চলো তাহলে সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আমরা আজকে দিনটা খুব ভালো কাটালাম, তোমাদের সাথেও ছোটো ছোটো করে সবটাই শেয়ার করলাম, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর হ্যাঁ যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে একটা নতুন ব্লগে, টাটা।